বার্তা করছে জি আজকে নিউজ স্টেশন কয়টায় জি কি দেখাইছেন জি ক্ষুধা লাগছে জি ক্যাম্পাসে কোথাও না স্যার জি বাসায় যাবেন জি কখন যাবেন জি রাতে ক্যাম্পাসে থাকবেন জি তো মাত্র না বলেন বাসায় যাবেন জি কিছু বলবেন আপনি জি ভাই স্যার একটা কথা বলো বলেন আপনি আবার কথা বলেন জি छवि नैशनल नमिनी दुई कपि छवि बैंक जो ब्रांच खुले दी बोल আমি তো বলছি বুঝছিস তোর এটা কিন্তু একটা ইনিশিয়েটিভটা ভালো তুই যদি রেগুলারলি ভাবে করতে পারিস তাহলে কিন্তু আমরা ঢাকা শহরের মশা নিধন প্রকল্পে তোর একটা ভালো কন্ট্রিবিউশন দেখবো মশা ভালো প্রজেক্ট হবে আপনি মোবাইলে কি দেখতেছেন মামা না ভাইজান এই যে আপনি বললেন এতগুলো কাগজ আপনার এই মোবাইলে ঢুকাইবেন কোন জায়গায় আমি ওই জিনিসটা দেখতেছি আর কি আপনি কাগজপত্র এগুলা নিয়ে তো বললাম একটা ব্রাঞ্চে যাবেন ব্যাংকের ব্রাঞ্চে হ্যাঁ ওরা তো আমরা অ্যাকাউন্টটা খুলে দিবে আপনি মোবাইলে কেন ঢুকাবেন ভাইজান ব্যাংক অ্যাকাউন্ট না তো আমি চাইছিল ফেসবুক অ্যাকাউন্ট মানে আসলে জি বাবা আমরা আসলে একটু ব্যস্ত আছি তো আমরা একটু বিশেষ একটা প্রকল্প নিয়ে কথা বলছিলাম আপনি জান এটা অ্যাকাউন্ট খুলতে একটু সময় লাগবে পরে সময় করে খুলে দিব হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু কাম করেছিলাম ঠিক মতো আসলে দশটা থেকে আমি কি বাবা আপনি যাবেন না জি তাহলে প্লিজ জি জি প্লিজ একটু আগে দেখে আসলাম এক পরি সে তো হেভি ভারী ও এটা তো রাস্তার ডিপার্টমেন্ট আর না এইসব নারী টারি দেখার আমার সময় নেই ওরা আমার দেখে ওরা অন্য জিনিস ও তাই নাকি বাসা জলে বাসা আর পা আর পা মামা পুরি শাড়ি পরা পুরি কেন শাড়ি পরা তারপর শাড়ি পরা পুরি জীবনের কোন দিকে সেই রকমের চুল সেই রকমের শাড়ি হাইটে গেল আমার সামনে আমি অনেক কাছে যে অনেক রকমের কথা বলতাম আর তাই দিল না কি তুই প্রেমে টেমে পড়ছিস নাকি পড়ি নাই আমি পরে যেতে পারি বাসা জানে জানে না মাকে বলবো মা না তো রূপা তোর নাম লিখতেছে আফসান প্লাস কি যেন নাম প্লাস মাহি ইজ ইকুয়াল টু পদ রাগি ভালো করছিস মুছে মুখটা বন্ধ করো পোকামাকড় ঢুকে যাবে
হ্যাঁ ভাই, সারা রাত ঘুমাই নাই তো একটা হামি দিচ্ছিলাম। স্যার কি নাম তোমার? আমার নাম রাস্তা। আমাকে দেখে ভয় পেও না, তোমাদের মতন আমিও স্টুডেন্ট ছিলাম, স্বপ্ন ছিল টিচার হব, হয়ে গেলাম। তোমাদেরও নিশ্চয়ই কোনো না কোনো স্বপ্ন রয়েছে, রাইট? হ্যাঁ মাইকেল, ধরো একটা আর্কিটেক্টের হাতে একটি ইট রয়েছে, তোমাকে দেখিয়ে বললো এটি কি, কি উত্তর দিবে? ইট। একটা বাড়ি। Very good. আমি কি খুব বেশি কঠিন কিছু বললাম? নো নো ম্যাম। বলছো না, আপনি আরো বলেন। অবশ্যই আসবো, একটু ওয়েট করো। কে তোমার? আমার নাম জিসান। তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অনেক বড় একটা পোস্টে চাকরি করবো। ওকে, দ্যাটস গ্রেট। আর আর আমার ভাইয়ের জন্য একটা গাড়ি কিনে দেব। চাকরি করে গাড়ি কিনবে তোমার ভাইয়ের জন্য? কেন, তোমার নিজের জন্য গাড়ি কিনবে না? না, কারণ আমার ভাই অনেক কষ্ট করে অফিসে যায়, তো সেজন্য ভাইয়ের গাড়ি একটা খুব দরকার। রিয়েলি ইমপ্রেসিভ, ভেরি গুড, সিট। থ্যাঙ্ক ইউ। তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন না, আমার একটাই স্বপ্ন, আমি বিয়ে করবো। রাইট, অ্যাকচুয়ালি আমাদের সবারই আলটিমেটলি একটাই স্বপ্ন তো থাকে, সেটা হলো গিয়ে আমরা সবাই বিয়ে করবো, রাইট? না না ম্যাম, আমি লেখাপড়া করতেছি শুধুমাত্র এই জন্য। আর বাচ্চার কাছে সামনে মেয়ে একটা সম্মানের ব্যাপার আছে, মা গ্রাজুয়েট না হলে কি বলবো? শিক্ষিত হবো। ওকে, অনেক ভালো স্বপ্ন তোমার। ম্যাডাম, আপনি কি হলো আনমারি? আমাকে দেখে কি মনে হয়? আমার তো মনে হয় আপনি আনমারি। এখনো সেই সৌভাগ্য হয়নি। বাহ, তোমার কি স্বপ্ন? ম্যাম, আমার এরকম কোন স্বপ্ন নাই। অ্যাকচুয়ালি আই জাস্ট ওয়ান্ট টু রিল্যাক্স এন্ড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, রিল্যাক্স, চিল, দ্যাটস ইট। ইয়া, দ্যাটস ইট। তাহলে এডুকেশন কেন করছো? এগুলো করার জন্য তো কোনো দরকার নেই। ম্যাম, আই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি। আমি স্পেসিফিক এমন কিছু চিন্তা করিনি এখনো। ভেরি গুড, খুব ভালো, আসো। ম্যাম, আমি রূপা। রূপা, সো তোমার কি ওদের মতন বিয়ে করা, বাচ্চা পালা, ঘোরাফেরা? ম্যাম, আমি হতে চাই টিচার। ওয়াও, দ্যাটস গ্রেট। ওয়াই ম্যাম? কারণ হচ্ছে আমাকে দেখেও যেন আপনার মতো এরকম স্টুডেন্টরা ইমপ্রেস হয়, ওই জন্য।
ইউ মেন আমি স্টুডেন্টদেরকে ইমপ্রেস করার জন্য কিছু হয়েছি নো ম্যাম অ্যাকচুয়ালি বলছি কি এটা অনেক ভালো লাগে না আপনাকে দেখতে ইমপ্রেস হলে অনেক মজা পেল আপনাকে দেখে আমি আরো বেশি ইন্সপায়ার কি নাম তোমার আমার নাম শুভ ম্যাম নিচে কি ম্যাম ও অনেক লাজুক ছিল তো সবসময় নিচে দাঁড়ায় থাকে ম্যাম ও কত নম্বর আর তাছাড়া ম্যাম ওর বাড়ি চিটং এ ওকে আমি লং না ম্যাম তোমার কি স্বপ্ন ম্যাডাম কোন স্বপ্ন নেই জি ম্যাডাম ও ঘুমানা আমার বাসা মাইকেলের পাশে তো তাই ঘুমাইতে পারি না স্বপ্ন আমার নাম রাস্তা যা আই নো তোর মনে আছে শর্ট মেমোরি হলে তার টিচার হতে পারতাম না তাই না ও হ্যাঁ গুড গুড সো তোমার কি স্বপ্ন আমার স্বপ্ন আমি ওর কাছে গাড়ি বেচবো ও গাড়ি কিনবে আমি বেচবো ও গাড়ি কিনবে তুমি বেচবে মানে সরি বুঝলাম না মানে আমি গাড়ি শোরুম দিব গাড়ি শোরুম সবার কাছে গাড়ি বেচবো লাগবে অ্যাকচুয়ালি আমার এখন যে গাড়িটা তো পুরনো হয়ে গেছে আই নিড আ নিউ কার ম্যাম আমার তো এখন সাথে কার্ড নেই আমি নাম্বার দিয়ে দিব না আমি নিব তুমি আগে গ্রাজুয়েশন কমপ্লিট কর রাইট জানতে শুরু করবে আচ্ছা না ম্যাম টুকটাক টুকটাক গাড়ি আছে তুমি শুরু করে দিয়েছ জি জি ম্যাম তাহলে এখানে কেন তোমাকে আমি দাঁড়াতে বলেছি লেট হয়ে যাচ্ছে তো ম্যাডাম যা যা মুখস্থ করেছিলাম সব ভুলে যেতেছি মুখস্থ লেট ম্যাডাম এই যে স্বপ্নের কথা আপনার কথা আমার কথা সবার কথা সো মাইকেল বলো তোমার কি স্বপ্ন ম্যাডাম আমি বিজনেস করব বিজনেস জি বিজনেস সো মানে কি বিজনেস বিভিন্ন রকম ধান্দা ঠান্ডা আছে ম্যাডাম সব ধরনের ধান্দা সেট আপ টেট আপ দিয়ে ম্যাডাম হয়ে যাবে ধান্দা ইয়েস ম্যাম ধান্দা সো কি টাইপের ধান্দা করবেন আপনি ম্যাডাম তেহেরির দোকান এটা খুব ধান ভালো ধান্দা আমাদের এলাকায় এখন তারপর শাড়ি ফেব্রিকের ব্যবসা করবো ম্যাডাম শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমাদের কাছে থ্যাংক ইউ সিট জি ইউ নো আমি না অনেক এক্সাইটেড হয়ে গেছি জি জি আমি অনেক হ্যাপি তোমাদের সাথে আজকে ইন্ট্রোডিউস হয়ে ম্যাডাম ও ডাক নাইস নেম আসলে কি যে হবে আমার সাথে ইন ফিউচার এই ক্লাস আই ডোন্ট নো এনিওয়েজ আজকে অনেক ক্লাস নিয়েছি নেক্সট ক্লাসে আমি লেকচার নিয়ে কথা বলবো আজকের মতো সবাই টেক কেয়ার বাই 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 বাই